সুনামগঞ্জে খরচার হাওড় পাড়ে নির্মাণ করা হচ্ছে দৃষ্টিনন্দন মাল্টিপারপাস সেন্টার। চালু হলে মিলবে উন্নত মানের নাগরিক সুবিধা, আর কর্মসংস্থান হবে স্থানীয় বেকার নারী পুরুষের। হিমাদ্রি শেখর ভদ্রের তথ্য ও এবাদুল হক রুজেলের ছবি নিয়ে রিপোর্ট। জোরে সরে চলছে মাল্টিপারপাস সেবা সেন্টার তৈরির কাজ। সুনামগঞ্জের বিশম্বরপুর উপজেলার খরচার হাওড়ের গভীর এলাকার মাটি ভরাট করে ষাট শতক জায়গার উপর গড়ে তোলা হচ্ছে সেন্টারটি, যেখানে এক ছাদের নিচেই মিলবে সব ধরনের নাগরিক সুবিধা। দৃষ্টিনন্দন ঢেউটিন ইট আর কাচের দরজা জানালা দিয়ে তৈরি করা হচ্ছে প্রতিটি ঘর। এই প্রকল্পে রয়েছে পাবলিক লাইব্রেরি, ডিসপ্লে সেন্টার, জিমনেশিয়াম, বিউটি পার্লার, সেলুন, কম্পিউটার ল্যাব, মুক্তমঞ্চ, শিশু একাডেমি, সায়েন্স ল্যাব। সেন্টারটির সামনে তৈরি করা হয়েছে পার্কিং স্টাইল দিয়ে মনোমুগ্ধকর সড়ক, ফুলের বাগান, ফোয়ারা ও রাতের সৌন্দর্য উপভোগের জন্য দৃষ্টিনন্দন লাইটিং। এটি চালু হলে উপজেলার নারী উদ্যোক্তা সহ শিক্ষার্থী ও যুবকরা আধুনিক সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন বলে আশাবাদী স্থানীয়রা। মানুষজন এখানে এসে বিনোদনের ব্যবস্থা পাবে, আপনার জ্ঞান চর্চার ব্যবস্থা পাবে। বেকার যুবক, তারা যাতে এই চাকরির পিছনে দৌড়াইতে না হয়, তাদেরকে এই জিনিসটা উনি উদ্বুদ্ধ করেছেন। গ্রামের মেয়েরা যারা পোশাক টোশাক তৈরি করে, তারা এখানে এই পোশাকগুলো আইনা জনগণকে দেখে এগুলা বিক্রি করতে পারবো। এতে হাওড়বাসীকে এক ছাদের নিচে আধুনিক সুযোগ সুবিধা দেওয়ার জন্যই সেন্টারটি নির্মাণ করা হচ্ছে বলে জানায় উপজেলা প্রশাসন। এখানে বাচ্চাদের এন্টারটেইনমেন্টের জিনিসের খুব অভাব, তো বাচ্চাদেরকে মানসিক সুস্থ মানসিক বিকাশের একটা সহায়তা করার জন্য এই কনসেপ্ট নিয়েই মাল্টিপারপাস সেন্টারটা করা হচ্ছে। এখানের মধ্যে আমার আটটা ইউনিট থাকবে। একটা হচ্ছে ডিসপ্লে সেন্টার ফর দ্য উইমেন এম্পাওয়ারমেন্ট, একটা মহিলাদের কর্মসংস্থার জন্য একটা বিউটি পার্লার থাকবে, একটা পাবলিক লাইব্রেরি থাকবে, একটা কম্পিউটার ক্লাব থাকবে। 2022 অক্টোবরে মাল্টিপারপাস সেন্টারের নির্মাণ শুরু হয়ে ইতোমধ্যে 60% কাজ শেষ হয়েছে। চলতি মাসের শেষে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সময় সংবাদ, সুনামগঞ্জ।